আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আসান। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। রোহিঙ্গার সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস। দুদেশের বেসরকারি বাণিজ্যিক খাতে 16টি সমঝোতা স্মারক বিনিময়। যুক্তরাজ্যের নতুন সরকারের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। বাঙালি কমিউনিটিতে আনন্দ উচ্ছ্বাস। কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কারের দাবি জানালেন আন্দোলনকারীরা। আজ সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি, শুনানি আপিল বিভাগেও। চলমান আন্দোলনের সুযোগে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব হবে। বেজিংয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, চীনের সঙ্গে সুসম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। সম্মেলনে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন দুদেশের ব্যবসায়ীরা। চীনের বেজিং থেকে আপিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বেইজিংয়ে ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের প্রায় 1000 ব্যবসায়ীর অংশগ্রহণে আয়োজন করা হয় বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক সম্মেলন। চীন সফরের দ্বিতীয় দিন এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে অপার সম্ভাবনার কথা জানাতেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের ব্যবসা উন্নয়ন কাউন্সিলের এমন আয়োজন। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের এই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। চায়না ইজ আওয়ার লার্জেস্ট পার্টনার উইথ ট্রেড ভলিউমস ইনক্রিজিং ইয়ার বাই ইয়ার। হাউএভার দেয়ার রিমেইনস ইমেন্স পোটেনশিয়াল টু ফার্দার এক্সপ্যান্ড আওয়ার ট্রেড টাইজ। উই আর কমিটেড টু অ্যাড্রেসিং ট্রেড ইমব্যালেন্সেস অ্যান্ড ক্রিয়েটিং এ মোর equitable trade relationship. We welcome Chinese investment in our export-oriented industries, which will help us diversify our export basket and reduce trade deficits. প্রধানমন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মতবিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি, আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে প্রাইভেট সেক্টর আরো বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসেছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন দুই দেশের ব্যবসায়ীরা। নতুন নতুন বিনিয়োগের ব্যাপারে, সম্ভাবনাময়ী বিনিয়োগের ব্যাপারে আমরা নতুন নতুন ধারণা পাচ্ছি। প্রত্যাশিত বিনিয়োগকারী রয়েছে যারা চাচ্ছি যে আরও বেশি চাইনিজ কোম্পানি যেন বাংলাদেশে যায় এবং তারা বাংলাদেশে যেন বিনিয়োগ করে। আজকে যে ইভেন্টে চাইনিজ বিজনেস পিপল অলসো গেট ভেরি এনকারেজড, তারা আসবে অ্যান্ড আই এম গোয়িং উইথ লট অফ হোপস। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। বাংলাদেশ এখন বিনিয়োগের অপার সম্ভাবনার দেশ। বাংলাদেশে যে 100টি অর্থনৈতিক অঞ্চল আছে সেগুলোতে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে চীনকে বাংলাদেশের পাশে চান সরকার প্রধান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, বেইজিং, চীন। বাংলাদেশকে 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ এবং ডিজিটাল দেশে রূপান্তর করতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির কাছ থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, নদী খনন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে আর্থিক সহযোগিতার কথা বলেন প্রধানমন্ত্রী। পরে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ওয়াং হুনিং এর নেতৃত্বে চীনা পার্টির শাখা চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসি এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে প্রধানমন্ত্রী এই সহায়তা কামনা করেন।
প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বেজিং এর এক হোটেলে প্রেস ব্রিফিং এ এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সিপিপিসিসির জাতীয় কমিটির চেয়ারম্যানের বৈঠকে আওয়ামী লীগ এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়। এই ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান। বাংলাদেশে যে রোহিঙ্গারা আজকে 6.5 বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে এবং মায়ানমার এখনও তাদের যে ফেরত নিয়ে যাচ্ছে না সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন। এবং প্রত্যুত্তরে সিপিপিসিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই ক্ষেত্রে মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফেসিলিটেটরের কাজ করবে। বেজিং এর তিন আনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফরের দ্বিতীয় দিনে বিকেলে তিন আনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এর আগে তিন আনমেন স্কোয়ারে এসে পৌঁছালে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সালাম জানায়। যুক্তরাজ্যের নতুন সরকারের নগর মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। তার মন্ত্রী হওয়ার সংবাদে যুক্তরাজ্যের বাঙালি জনগোষ্ঠী ও বাংলাদেশের মানুষের মাঝে আনন্দের ঢল নামে। লেবার পার্টির হয়ে এই নিয়ে টানা 4 বার বিপুল ভোটে নির্বাচিত হন টিউলিপ। তার মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সংস্থা রয়টার্স তার মন্ত্রী হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছে, টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের সিটি মিনিস্টার নিযুক্ত করা হয়েছে, যিনি আর্থিক পরিষেবা খাতে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় আসে লেবার পার্টি। 41 বছর বয়সী টিউলিপ 2021 সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের দ্য সিটি নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের জন্য নীতি তৈরি করার জন্য লেবার প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন। আজ সারাদেশের সকাল সন্ধ্যা বাংলা ব্লকেডের ঘোষণা দিয়েছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কারের জন্য এই আন্দোলন। বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক করতে হবে। শিক্ষার্থীরা জানায়, কোটার চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত পড়ার টেবিলে তারা ফিরে যাবেন না। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য 5% কোটা থাকতে পারে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, নির্বাহী বিভাগ থেকেই এই সিদ্ধান্ত আসতে হবে। কমিশন গঠনের মাধ্যমে কোটা সংস্কারের সিদ্ধান্ত আসলেই আন্দোলন থেকে সরে আসবে বলেও জানান তিনি। 10 জুলাই 2024 আমাদের যে একদফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেড কর্মসূচি পালিত হবে। এই ব্লকেডের মধ্যে সড়ক পথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। আন্দোলনটি কোটা বাতিলের নয়, বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার। নির্বাহী বিভাগ থেকে যদি একটি লিখিত একটি ডকুমেন্ট কিংবা পরিপত্র জারির মাধ্যমে এটি নিশ্চিত করা হয় যে একটি কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময়ে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করা হবে, এটি যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসব। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আজ। চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ঠিক করেন। এই মামলায় পক্ষভুক্ত হতে 2 শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেন আদালত। শুধু এই মামলার শুনানির দিন ঠিক করতে মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালত বসে। এর আগে 4 জুলাই মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখে আপিল বিভাগ। সেদিন আপিল বিভাগ শুনানি না করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর লিভ টু আপিল করতে বলেন। এদিকে কোটা বিরোধী আন্দোলনকারীদের আপিল বিভাগের শুনানিতে পক্ষভুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আদালতে বিচারাধীন বিষয়ে রাজপথে আন্দোলন অযৌক্তিক।
একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। ইন্টারভেনার বলে একটা শব্দ আছে ওখানে, যার স্বার্থ আছে, গ্রিভড, যে তিনি যে কোনো সময় তা এই সব যৌক্তিক যে আমার বক্তব্য শোনার জন্য আমি এসেছি, আমার একটা বক্তব্য এখানে কারণ আমি এটার সাথে সংশ্লিষ্ট, সেই এরকম কথা বলে, যৌক্তিক কথা বলে যদি আদালতে কোনো পিটিশন দেওয়া হয় অবশ্যই সেটা আদালত বিবেচনা করে। চলমান আন্দোলনের উস্কানি দিয়ে বিএনপি ও তাদের সমমনারা যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দলের যৌথ সভার আগে তিনি বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চাইলে রাজনীতি না করে আইনি পদক্ষেপ নিতেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শোকের মাস আগস্টকে সামনে রেখে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় আওয়ামী লীগের যৌথ সভা। সভা শুরুর আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আদালতের শরণাপন্ন হওয়া তাদের সুচিন্তিত সিদ্ধান্ত। শিক্ষার্থীদের কোটা বিরোধী এবং শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক জানিয়ে তিনি বলেন, সুযোগ সন্ধানী কোনো দল এটাকে যেন রাজনৈতিক রঙে রাঙাতে না পারে। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। তার দাবি, সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের হাতে নেই, শীর্ষ নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। বিএনপি সব কিছুতে রাজনীতির গন্ধ খুঁজে, তারা লিগাল ব্যাটেলও ব্যর্থ, আর এই শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার জন্য বিএনপি করেছে এমন প্রমাণ আমাদের কাছে। অতি দ্রুতই চলমান আন্দোলন দুটি সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের আর একদিনও ক্ষমতায় থাকার বৈধতা নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না। নয়াপল্টনের ভাষণী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা মহানগর বিএনপির দোয়া মাহফিলে তিনি একথা বলেন। জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে দেশ বিক্রি করছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের প্রতিহিংসার কারণে বেগম জিয়া মুক্তি পাচ্ছেন না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে মন্তব্য করে নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা কর্মবিরতিতে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে এখনও অনরাবস্থানে রয়েছেন তারা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি মেনে নেবার আহ্বান জানান তারা। এছাড়া পেনশন স্কিম নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের কথা থাকলেও মন্ত্রীরা তাতে সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ শিক্ষকদের। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। শিক্ষক সমিতির আহ্বানে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান সহ সব কার্যক্রম। সরকার দাবি না মানলে বিশ্ববিদ্যালয়গুলোতে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা। আমাদের এই বৈষম্যের যে পেনশন স্কিম দেওয়া হয়েছে এটা যে পর্যন্ত যৌক্তিকভাবে বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম চলবে। এদিকে নবম দিনের মতো চলছে খুলনার তিনটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। বন্ধ রয়েছে ক্লাস, মিড টার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা সহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মকর্তা পরিষদ। দাবি আদায়ে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক কর্মসূচি পালন করা হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। একই দাবিতে সভা ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতিও। শিক্ষকরা 2015 সালে একবার আন্দোলন করেছিল, আবার তারা বাধ্য হয়েছে আন্দোলনটা করতে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রাখায় প্রশাসনিক কাজসহ সবকিছুতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে তিন দফা দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচি পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল নয়, সংস্কারের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আদালত থেকে পূর্ণাঙ্গ রায় আসার পর এ বিষয়ে কাজ করবে সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশনের বিষয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই। এদিকে মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল গোটা দেশ। ক্যাম্পাস ছাড়িয়ে শিক্ষার্থীরা অবরোধ করছে রাস্তাঘাট, বাড়ছে ভোগান্তি, যানজট। জনমনে প্রশ্ন উঠেছে, কবে দূর হবে এই সংকট? সরকার বলছে কোটা নিয়ে তাদের করার কিছুই নেই, নিষ্পত্তি হবে আদালতে। শিক্ষামন্ত্রী বলছেন, বারবার এমন আন্দোলন বন্ধে কোটা সংস্কারের উদ্যোগ নিতে পারে সরকার। কিছু কিছু বিষয় থাকে, সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয়, রাজপথে সমাধান করা সম্ভব নয়। যেহেতু পক্ষভুক্ত হয়েছে, আমরা আশা করছি এই বিষয়ে একটা নির্দেশনা আসবে এবং সরকারের নির্বাহী বিভাগ কিন্তু সার্বিকভাবে সেটা কিভাবে কোন পিছিয়ে পড়া জেলা অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার বাস্তবায়ন করাটার জন্য তার সরকার যথাযথভাবে ব্যবস্থা নেবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে 9 দিন পার, তারপরও আলোচনার উদ্যোগ নিচ্ছে না সরকার। শিক্ষামন্ত্রী বলছেন, এসবের কি দরকার? পূর্বে অনেক সরকারের সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাসের পর বন্ধ ছিল, তো সুতরাং তখন তো আমরা এভাবে করে বলিনি যে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমাদের শিক্ষকগণ একটা সেখানে একটা দাবি উত্থাপন করেছেন, সেটা নিয়ে তারা কিছু কর্মসূচি দিচ্ছেন, সেটা দেশের নাগরিক হিসেবে তাদের অবশ্যই সে অধিকারটা আছে। দেশে প্রথমবারের মতো 5 ঘন্টার অর্ধবার্ষিক বা ষান্মাসিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। তার আগের দিন ফেসবুক, ইউটিউবে প্রশ্ন ফাঁস হওয়ায় বিতর্ক বাড়ছে। এসব বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানাচ্ছে শিক্ষা বিভাগ। সমাধান দিচ্ছে, শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে, সেই কারণেই আমরা প্রধান শিক্ষকদেরকে নোটিস পাঠিয়েছি যেন তারা এটাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করেন এবং সংরক্ষণ করেন। সেই সঙ্গে অধিদপ্তরগুলোকে অনুরোধ করেছি যে ওনারা যেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে এভাবে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা দিয়ে দিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে পরীক্ষার মূল্যায়ন ও রেকর্ড সংরক্ষণে নৈপুণ্য অ্যাপ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষাক্রম বিষয়ক সকল তথ্য। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জানাবো পার্টেক্স কালার খবর। অবকাঠামোগত দুর্বলতার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ, বললেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। টি টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা অনেক পিছিয়ে থাকায় বিশ্বকাপ জেতাটা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি।
বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমে এসব কথা জানান নান্নু। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস, দুদেশের বেসরকারি বাণিজ্যিক খাতে 16টি সমঝোতা স্মারক বিনিময়। যুক্তরাজ্যের নতুন সরকারের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। বাঙালি কমিউনিটিতে আনন্দ উচ্ছ্বাস। কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কারের দাবি জানালেন আন্দোলনকারীরা। আজ সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি, শুনানি আপিল বিভাগেও। চলমান আন্দোলনের সুযোগে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মটি শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।